गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू तनुश्रीज किचेन एंड ब्लॉग। केमन आछो तोमरा सबाई? आमी मोटामोटी भालो आछी। एखाने ब्रेकफास्ट करे भाग्निर संगे आड्डा दिते बसे पड़ेछी। एखन ओई आमार नित्यसंगी होयेछे। एखाने भात आर डाल काकीमा एसे बसिए दियेछेन। दुपुरे रान्ना होबे झिंगे आलू पोस्त डाल बाटा माचेर झाल और आमादेर जन्य चिकेन कषा। चिकेन कषाटा छोटदि भाई खूब भालो बानाय, सेई जन्य ओर ओपरई दायित्व पड़ेछे। आर आमी जेहेतु पारबो ना दाड़िये थेके, एकदम रेस्टेर उपर आमाके डाक्तार थाकते बोलेछेन, सेई जन्य छोटदि भाई कोमर बेधे लेगे पड़ेछे चिकेन कषा रान्ना करते। रेसिपिटी भीषण सुंदर है, तुम्हारा जदि चाओ ताहले आमाके कमेंट बक्से जानियो, आमी तुम्हारे संगे ये रेसिपिटी परे शेयर करे देव। तो एखाने आबार आमार छेले आर भाग्नी मिले दुजोने सारा दिनेर झगड़ा चले टम एंड जेरि, तो एखाने सेटाई चलछे। आमी बसे बसे ओदेर मजागुलो देखछी। আমার লাঞ্চ করার আগে কিছু মেডিসিন দিয়েছে ডাক্তারে, তো সেই মেডিসিনটা ও আমাকে খাইয়ে দেবে। তো একটা মেডিসিন হারিয়ে ফেলেছে, সেটা খুঁজে পাচ্ছে না, তাই এই সব বাহানা তার। এখন বলছে মামনি মেডিসিনটা পাওয়া গেছে। আমি কোথায় ছিল? ও বলছে কি ওর বাড়ি চলে গিয়েছিল। ওর বাড়ি কোথায় আমি জিজ্ঞাসা করলাম, তো বলছে কি সীতানাথ গোস্বামীলেন। শুধু গল্পের মাস্টার। তো এইভাবে আমার গৃহবন্দী অবস্থা কাটছে। চিকেন কষা অলমোস্ট ডান, এরপর আমরা খেতে বসব। ভীষণ খিদে পেয়ে গেছে। আমি আজকে লাঞ্চে রুটি নিয়েছি, দুটো রুটি, চিকেন কষা আর একটু ঝিঙে আলু পোস্ত। আমি আজকে ভাত খাবো না, ভালো লাগছে না। আজকে লাঞ্চের পর বসে বসে এই ছবিটা আঁকলাম অনেক দিন পর। সন্ধ্যের পর থেকে আর কোনো তোমাদের সঙ্গে ব্লগ করা হয়নি। এখন 8টা বাজে, আমার সঙ্গী বাড়ি চলে যাচ্ছে। সব সময় আমার সঙ্গে মামুনি তুমি পা বাড়াবে না, তোমার পায়ে লাগবে, সব সময় শাসন করে, এখন চলে যাচ্ছে। মনটা ভীষণ খারাপ লাগছে। ওরও যাওয়ার খুব একটা ইচ্ছা নয়, কিন্তু ওকে যেতেই হবে, ওদের বাড়িতেও পুজো আছে। কবে আসছিস বল? হ্যাঁ, মা চলে যা। আমি চলে যাব। না না থাক না, আমি থাকব না, আমি চলে আসব। আবার তুমি কালকে আসবে। এই চল, ওকে বল বল আসছিস। নারমানি আসছিস, আবার আসবে। হ্যাঁ আবার এসো, মা ফোন করবে। হ্যাঁ আবার আসবে। হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ডস, এটা পরের দিন সকালবেলা। আকাশের মুখ একদম ভার, অল্প একটু সূর্যি মামা দেখা দিয়েছে সবে। কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ মনটা ভীষণই খারাপ ছিল, বাচ্চাটা চলে গেল, তাই আজ সকাল থেকে আবার শুরু করে দিলাম। তো চলো দিনটা তোমাদের সঙ্গে শুরু করা যাক। আজ আমাদের বাড়িতে দশহরা পুজো হয়েছে, মা মনসা পুজো। আর
এই কলার মধ্যে উচ্ছে লেবু আর কাঁঠালের বীজের টুকরো, এইটা দিয়েও একটা ঠাকুরকে প্রসাদ দিতে হয়। আর এইটা আমাদের গিলে খেয়ে নিতে হয়, এইটা দাঁতে চিবিয়ে খাওয়া যায় না। আর এখানে আছে 10 ফল আর 10 রকম ফুল, এই জলটাও আমাদের সবার মাথায় ছিটিয়ে দিতে হয়। প্রসাদ খেয়ে নিয়ে একটু চা খাচ্ছি, আমি চা রোজ সকালে খাই না, তবু আজকে একটু খাচ্ছি, কি ইচ্ছা হলো। স্নান টান কমপ্লিট, তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি ময়েশ্চারাইজার ইউজ করি আর স্নান করার পর আমি নিজেকে কিভাবে তৈরি করি। আমি নোভেজেরি ডে অ্যান্ড নাইট ক্রিমটা ইউজ করি, এটা অ্যান্টি এজিং ক্রিম। এখন ডেতে ডে ক্রিমটা ইউজ করছি। খুব ভালো ক্রিমটা, অ্যান্টি এজিং ক্রিম হিসেবে ভীষণই ভালো। আমার পিগমেন্টেশন ছিল, এটা অনেক হালকা করে দিয়েছে। আমার যেসব বন্ধুদের পিগমেন্টেশন আছে তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। হিমালয়ার পিচ শাইন লিপ কেয়ার, এটাই আমি ইউজ করি। যেহেতু বর্ষাকাল, এখন একটু ড্রাই ড্রাই লাগছে, এটা আমি শীতকালেও ইউজ করি। আমাদের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো অনেক আওয়াজই হয়তো তোমরা পাচ্ছ, তো প্লিজ বন্ধুরা এটা ইগনোর করো। গার্ডারটা দিয়ে এর মধ্যে রেখে দিই, তাহলে আমার এক জায়গাতেই সব পেয়ে যায়। এইটার মধ্যে সব রাখা থাকে, এখানে জিপ লক আছে। বাক্সের মধ্যে থাকলেও আমার হারিয়ে যায়, এই থেকেও হারিয়ে যায়। তো চলো এবার ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে নিয়েছি পরোটা আর আলু পটলের তরকারি, এটা আগের দিনে রান্না করা, আর আমার ফেভারিট কাঁচা লঙ্কা, ছেলে এসে দিয়ে গেল। আর হ্যাঁ, আর যেটা বলতে চাইছি এটা হচ্ছে আগের দিনে রান্না করা, আজকে আমাদের বাড়িতে রান্না করতে নেই এবং ভাত ছুতেও নেই, সেই জন্য আজকে আমাদের এই পরোটা লুচি এইসব খেতে হয়, আগের দিনের বাসি খাবার।
এই গঙ্গা পূজোর দিনে অনেকের বাড়িতেই দশহরা পুজো হয়, আবার অনেকের বাড়িতে হয় না। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি আসছি। তো আজকে একা একাই সময় কাটছে, ছেলে ছেলের পড়া নিয়ে ব্যস্ত, আর আমার সব সময় পার্টনার তিতির সোনা, ও তো কাল রাতেই বাড়ি চলে গেছে। তো খুব মিস করছি ওকে, ও সব সময় বাড়িতে থাকলে পুরো বাড়িটা মাথায় করে রেখে দেয়, সবাইকে নিয়ে এত ব্যস্ত থাকে। তো ফোন করেছিলাম সকালে, বলছে আমি যাব মামনি, আমি আবার যাব, আমি আবার আসবে, এইভাবেই চলতে থাকবে। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।